আপনাদেরকে এখন আমি আরেকটি নতুন অঙ্ক দেখাচ্ছি, সেটি হচ্ছে যে অনুপাত, অনুপাতের মাধ্যমে একটি অনুপাত দেওয়া আছে। এই অনুপাতের মাধ্যমে আমরা সেই ছাদের যে পরিমাণ মালামাল লাগবে সেটি ক্যালকুলেশন করে বের করব। এটি হচ্ছে এস্টিমেটিং এর একটি অঙ্ক। আর আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এই অনুপাতে রড, সিমেন্ট, বালু হিসাব করে এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়। তো আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে একটি আরসিসি ছাদের সাইজ 20 ফিট 8 ইঞ্চি ইন্টু 22 ফিট 5 ইঞ্চি, এবং এটির পুরুত্ব হচ্ছে 5.5 ইঞ্চি। ছাদের উভয় দিকে 12 নং রডের 6 ইঞ্চি পরপর ব্যবহার করা হয়েছে। 1:2, 2:4 অনুপাতে কংক্রিট ব্যবহার করা হয়েছে। ছাদটির জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্ণয় করুন। তো এখন প্রথমেই আপনাদেরকে খেয়াল করতে হবে ছাদের ভলিউম কত হবে। এখানে ভলিউম আছে 20.67 ইন্টু 22.42 ইন্টু 5.5/12, এটিকে ইঞ্চিকে ফিট করে নেওয়া হলো। অর্থাৎ 5.5 ইঞ্চি আমাদের একটি স্ল্যাব, সেই স্ল্যাবটিকে যখন ফিটে যাব অর্থাৎ আমাদের ঘন ফিটে ভলিউম আসবে, এই কারণে 212.40, এটি হচ্ছে আমাদের ভলিউম অফ কংক্রিট, টোটাল ভলিউম। এখান থেকে আমরা যখন ড্রাই ভলিউম বের করব, কারণ আমরা যখন কিনতে যাব বা রড সিমেন্ট হিসাব বের করতে যাব অবশ্যই এগুলো ড্রাই ভলিউম প্রয়োজন হয়। তো ড্রাই ভলিউম বের করার জন্য অবশ্যই এটিকে 1.5 দ্বারা গুণ দিয়ে দিবেন। তো 1.5 দ্বারা যখন আমরা গুণ করব 212.40, এখন দেখেন 318.6 ফিট কিউব। তো এখান থেকে সামেশন অফ রেশিও, আমাদের 1:2, 2:4 যে অনুপাত দেওয়া আছে এটিকে রেশিওগুলো সামেশন করে নেবেন। এখন প্রথমে বের করতে হবে সিমেন্ট, কী পরিমাণ আমরা এই ছাদের মালামালের জন্য কী পরিমাণ সিমেন্ট লাগবে। এর জন্য 318.6 অর্থাৎ 318.6 আমাদের আসতেছে কি ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম ডিভাইডেড বাই 7 ইন্টু 1 ইন্টু 0.8 হচ্ছে যে প্রতি ঘন মিটারে যে পরিমাণ সিমেন্ট লাগে সেটি। কিন্তু তারপরে আসিয়া স্যান্ড বের করতে হবে, স্যান্ড কত ঘন মিটার স্যান্ড আমরা ওখানে ব্যবহার করব। এর জন্য স্যান্ডের পরিমাণ 318.6 ডিভাইডেড বাই 7 318.6 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 ইন্টু 2 হচ্ছে আমাদের এখানে স্যান্ডের রেশিও, ইকুয়াল আসতেছে 91 ঘন ফিট এখানে দেওয়া আছে। আর বাইরে যদি সিএফটি আকারে বা অন্য কোনো হিসাবে যদি স্যান্ড কিনতে পাওয়া যায় তো এখান থেকে সেই হিসাবটি বের করে নেওয়া যায়। তারপরে আসি যে খোয়া, কী পরিমাণ খোয়া লাগবে। তো এখানে খোয়ার পরিমাণ হচ্ছে 318 আমাদের টোটাল অনুপাত ডিভাইডেড বাই 7 অর্থাৎ এই যে অর্থাৎ ডিভাইডেড বাই ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম ডিভাইডেড বাই টোটাল অনুপাত ইন্টু 4। এই যে 4 হচ্ছে আমাদের এখানে যে রেশিওতে দেওয়া আছে এই পরিমাণ খোয়া লাগবে, এটা হচ্ছে সিমেন্ট স্যান্ড অ্যান্ড খোয়া, এই খোয়ার পরিমাণ হচ্ছে 4 ইকুয়াল 182 ঘন ফিট, এই পরিমাণ খোয়া লাগবে। তো এখন রড ক্যালকুলেশনের ক্ষেত্রে আসি, লেন্থ হচ্ছে 22.42 মাইনাস 2 ইন্টু 2/12 অর্থাৎ এখানে হচ্ছে 2 ইঞ্চি করে যে অর্থাৎ এখানে যে কভারিংগুলো করা হবে সে কভারিং বাদ দিয়ে আমাদের টোটাল লেন্থ আসতেছে 22.08 ফিট, এটা হচ্ছে লেন্থ। আর ওয়াইড হচ্ছে 20.67, প্রশ্নে যেটি দেওয়া আছে প্রশ্ন থেকেই 20.67 মাইনাস 2 ইন্টু 2/12 ইকুয়াল 20.33 ফিট। অর্থাৎ লেন্থ বরাবর লোডের সংখ্যা হচ্ছে 22.08 ডিভাইডেড বাই 6 ইন্টু 12, টোটাল আমাদের রডের সংখ্যা সেখানে বের হলো 44টি। তার পরবর্তীতে টোটাল লেন্থ আসতেছে 22.08 অর্থাৎ 22.08 ইন্টু 44 অর্থাৎ 22.08 যদি 44 দিয়ে গুণ দিই আমাদের টোটাল লেন্থ কিন্তু বের হয়ে যাবে 971.52। এখন ইউনিট ওয়েট অফ রড, আমরা যে ফর্মুলাটি জানি সেটি হচ্ছে d² ÷ 24, এটি হচ্ছে ফিট এককের জন্য অর্থাৎ এপিএস পদ্ধতিতে। তো d² অর্থাৎ 12² ÷ 24 ×971.52, এটি গুণ দিলে আমাদের এত পাউন্ডাল বের হবে ওয়েট। এখন ওয়াইড বরাবর রডের সংখ্যা, এটা হচ্ছে লেন্থ বরাবর বের করলাম, এটি লেন্থ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে ছাদের, আর এটি দেওয়া আছে ওয়াইড। ওয়াইড বরাবর হবে যে ওয়াইড প্রথমে ওয়াইডের মানটি ইন্টু 12 ÷ 6, টোটাল আসতেছে আমাদের 41
এটি কিন্তু 60 কিন্তু হচ্ছে ব্যবধান, অর্থাৎ আমাদের এখানে যে 6 ইঞ্চি দেওয়া আছে, এই যে 6-এর কারণেই এটি কিন্তু এইরকম ভাবে ক্যালকুলেশন হচ্ছে, যে 6 ইঞ্চি দেওয়া আছে, 6 ইঞ্চি পর। আর টোটাল লেন্থ হচ্ছে 20.33 × 41, অর্থাৎ 833.53 ফিট, অর্থাৎ ওয়েট হচ্ছে d² / 24 × 833.53, টোটাল আমাদের আসছে যে 5001 পাউন্ড। তো এইভাবে আপনারা রড, সিমেন্ট, বালু ক্যালকুলেশন করবেন। আমি আরও সহজ অঙ্কের মধ্যে দেখাবো, এটি একটু জটিল প্রসেস, তা আমি আরও সহজ অঙ্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন।